বন্ধুরা, আজকে যারা ইন্টারভিউ নিচ্ছি তিনি হচ্ছেন আমার ডিজে বাস ছবি, তার সম্বন্ধে কিছু কথা আপনাদের শোনাবো, তার সঙ্গে শেয়ার করবো, তাকে প্রশ্ন করবো, সে উত্তর দেবে। তার আগে বলছি, যারা ছোট ছোট বাচ্চা আছো তারা এখনই হালকা মুতে দুপাতা পড়া মুখস্থ করে শুয়ে পড়ো, এই ভিডিওটা দেখবে না। আর যারা 18 বছরের উপরে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে কানে হেডফোন লাগিয়ে, কারণ ইন্টারভিউটা খুবই আকর্ষণীয় হচ্ছে। দাদা এখন আসছে, আমি কল পাঠিয়েছি। কে বল খেতা, কেমন আছিস? শুনলাম কেমন ইন্টারভিউ নিবি, চলে এসছি বল। এই তো এসে গেছে দাদা। ভালো আছি খেচা দল? হ্যাঁ দাদা ভালো আছি। আচ্ছা তোরা তো বড়া আমার ইন্টারভিউ নিতে এলি, তো ইন্টারভিউ নিতে তোর মাল কই বড়া? আমি দেখেছি বিভিন্ন যারা ইন্টারভিউ আমার কাছে নিতে আসে, তো ওরা ক্যামেরাম্যান নাই, ভালো একটা চাটা মাল থাকে, মানে মেয়ে ছেলে, কিংবা আমার সঙ্গে যে কথা বলে তোর জায়গায় একটা ভালো চাটা ডবকা 36-25-36 গ্রাম একটা সেক্সি হট মাল থাকে, তোর বড়া কই রে বড়া? আর এসব মানে হয় নাকি এভাবে ইন্টারভিউ? হ্যাঁ একটা মেয়ে থাকলে একটা মানুষ মেয়ে উঠতে যাবে ভাই, হট হয়ে যায়। তুই তো বুঝতে পারছি আমি কত বড় মেয়ে ছেলে ভাবতো বড়া, ধর বড়া এবার আমি কি তোর বোধ বলবো নাকি বড়া? হ্যাঁ ইন্টারভিউর পরে একটু তোর সঙ্গে আলোচনা করে মাল আনবি, তা নয় বড়া এবার বোধা করে বড়া সব যুদ্ধ করবো নাকি, যুদ্ধ বল না। আসলে আমরা নতুন চ্যালেঞ্জ করেছি, এটা আমাদের এখনো মেয়ে ফেয়ে কানেকশন করতে পারিনি, তো এর পরবর্তীকালে যখন ইন্টারভিউ আপনার নেবো তো অবশ্যই সঙ্গে একটা ভালো চাটা মাল নিয়ে আসবো আপনার জন্য। সাব্বাস মারা, এটাই তো আমি চাই, আমার ইন্টারভিউ নিবি, একটা মাল থাকবে না মারা, তাইলে কথা হয় ভালো একটা হট মাল নিবি, তাতে মারা পয়সা করে বেশি লাগলে আমাকে বলি আমি দিয়ে দেবো। হ্যাঁ ভালো মাল নিয়ে আয়, তাতে ইন্টারভিউ দিতে বলে জোশ বাড়ে মারা। আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম, ঠিক আছে দাদা সরি, তো অবশ্যই আপনার কথাটা মাথায় থাকবে। হ্যাঁ আমরা বেশি গান পাগাম করে লাভ নেই, মাল যখন আনতে পারিসনি তো মানে শুরুই কর, আর কি বলবো বলা। তো দাদা আমার প্রথম প্রশ্ন হলো যে এই যে ডিজে জগতে আসার আগে আপনি কি কাজ করতেন, সেটা একটু দর্শকদের বললে সবাই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আগে যে কাজ করতাম বলতে একটু লজ্জা লাগছে, তো আমার ফ্যান্সরা শুনছে, আগে আমি বাল ছিঁড়তাম, নিজেই বাল ছিঁড়তাম, নিজেই আঁটি বাঁধতাম, এই কাজটা করতাম। তো বর্তমানে ওটার ছিঁড়ছি না, কেন জানিস? মারা বিভিন্ন কোম্পানির মলম উঠে পড়েছে যেটা লাগিয়ে মারা বাল ফাল তুলে ফেলছে ছেলে পেলে এবং মহিলারা, ছেলেদের সঙ্গে টাকা নিতাম, মহিলাদের বাল কামাতে টাকা নিতাম না। আচ্ছা তো এই মলম টলম উঠার পর থেকে এই মারার ব্যবসাটা মারা পুরো গানের মধ্যে ঢুকে গেল আমার, ঠিক আছে? তারপর থেকে এই ব্যবসা দিয়ে এই লাইনে এসেছি, এটাই আর কি, আর কিছুই নাই। কেউ কিছু খারাপ ভাববেন না, বুঝলেন? যেটা করতাম বলা সেটা সত্যি বলে দিলাম। আচ্ছা 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 বুঝলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দাদা কি বলতে চাইল। তো অনেকে বলে আপনি নাকি একটু মেয়ে ছেলে ভক্ত, আপনার নাকি একটু বিচির দোষ আছে, তো সেই সম্বন্ধে কিছু বলুন। আমি মেয়ে ছেলে ভক্ত, আমার বিচির দোষ আছে এটা অনেকে বলে, আমি সেটা শুনতে পাই, তাতে আমার বাল ছিঁড়া গেল। আজকাল তুই বল এই বড়া পৃথিবীতে কে মেয়ে ছেলে ভক্ত নয়? হ্যাঁ তুই একটু বল, কেউ মারা প্রকাশ করে কেউ করে না, আমি প্রকাশ করি বলে এবার আমি হারামি হয়ে গেলাম, আর যারা সাদা চশমা খুলে মারে আর মারার পর আবার সাদা চশমাটা পড়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াই, তারা মারা ভদ্র হয়ে গেল। তো এইসব মারা সমাজে ভদ্র ফাটার সংখ্যা প্রচুর আছে, বুঝলি? যারা গুদ মারে তলায় তলায় ডান্ডা দেয়, আবার ওপরে ওপরে অন্যের সমালোচনা করে, এ আমার মারা বালে বিলিভ করতে হবে এরা বলে। তা এরা এদের কাজই হলো মারা পিছন থেকে কুকুরের মতো ঘেউ করা, আবার দেখবি নিজের মালগুলোকে পিছন থেকে ঠিকঠাক ঝাড়তে পারে না, অথচ পিছন থেকে ঘেউ ওটা এটা করতে পারে, এদের কথা বাড়া ছাড়। বল অন্যান্য কি প্রশ্ন আছে বল। সবার মনে একটা ধারণা, আপনার প্রতিবাদগুলো খুব ভালো হয়, তো প্রতিবাদগুলোর মধ্যে একটু খিস্তি থাকে, তার জন্য সবাই একটু কৌতূহল মানে কৌতূহল কেন আপনি খিস্তি করেন, তো একটু সেই সম্বন্ধে বলুন। ইউটিউব, সোশ্যাল নেটওয়ার্ক এবং সমাজে দেখবি খুব ভদ্র ভাষায় প্রতিবাদ করে মানুষ, সেগুলো কেউ শোনে না, উপর তাদের কান দিয়েছে এই কান দিয়ে ঢোকা এই কান দিয়ে বার করে দেয়, তাই অনেকেই প্রতিবাদ করে ভদ্র ভাষায়। তাই আমি একটু সিস্টেমে চেঞ্জ করলাম, দেখলাম এই মানে এদের ভদ্র ভাষায় বলে হবে না, এটা ডাইরেক্ট খিস্তি মেরে বলে, তাতে হয়তো এদের একটু মারা গাঁটটাও জ্বলবে, হালকা করে একটুকুনি হলে 10 মিনিটের জন্য মাথায় রাখবে, সেই জন্য আমার প্রতিবাদের সিস্টেমটা একটু খিস্তি দিয়ে করি, তাতে শুনতেও ভালো লাগে দর্শক শোনে। অনেকে তোমায় ফোন করে, দাদা আপনার প্রতিবাদ খুব ভালো লাগে, আপনার কথাগুলো খুব ভালো লাগে, তাতে দেখ
সফল হয়েছে এই জাস্ট আর কিছু নাই। প্রতিবাদ করতে গেলে শুধু ভদ্র ভাষায় করতে হবে, অন্য কোনো মানে নেই, একটু খিস্তি মেরে করতে হবে, তাতে মানুষ শুনবে এবং মানুষের গাঁটটাও চলবে। দ্বিতীয়বার কাজ করতে গেলে সে বা 10 বার চিন্তা করবে অন্তত আমার কথাটা মাথায় রেখে, যেন এই বসের পাল্লা বা যদি আমার এই খবরটা চলে যায় বস আবার আমার গাঁট চিরবে। এটাই অনেকে বলতো আপনাকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানো হয় তা আপনি কি করবে। প্রথম কথা হলো যদি ভারতের প্রধানমন্ত্রী তুই তোমার আমাকে একেবারে বাঁশ গাছে তুলে দিচ্ছি, দেখিস মা লাস্টে মারা গাছ কেড়ে দিস নিয়ে মারা, তাহলে আমার পড়ে গুদনে আমার জায়গায় মারা আজুরা বাঁশ ঢুকে যাবে। তো যাই হোক, আমাকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা হতো তাহলে মা টোটাল সিস্টেমটা চেঞ্জ করে দিতাম, বিধানের ফটাকেষ্ট করে দিয়েছিস এবারে অনেকটা সেই ধরনের সিস্টেম করতাম। বিশেষ করে ওই মহিলাদের এইসব গাঁ পোকামগুলো যে বা উন্না ছাড়া ড্রেস পরে ঘুরে বেড়ানো, দোকান ছাড়া সাইন বোর্ড বড়, কিছু কিছু মহিলা আছে তারা বা অন্য বাড়িতে আছে তাও নেবে না, ছোট ছোট জামা প্যান্ট পরে একদম হট ড্রেস পরে রাস্তা দিয়ে চলে গিয়ে যতগুলো ছেলে থাকে যা দেখে তাদের সবাইকে হট করে দিয়ে চলে যায় এবং সেই ছেলেগুলো উত্তেজনার বসে মেয়েদেরকে রেপ করে, আর যে রেপ করলো তারপর মারা ছেলের দোষ। এইসব মেয়েদের এইসব হট ড্রেস পরা মারা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। আর এই ধর্মনি রাজনীতি, এই ধর্মনি রাজনীতি এইসব গাঁ পোকা খেলাগুলো পুরো ধর্মের সঙ্গে কোনো রাজনীতি থাকবে না, কোন ধর্ম ধর্মের জায়গায় যে যা নিজের ধর্ম পালন করবে, যে যা নিজের স্বাধীনতা চলবে, আমি এটা বন্ধ করতাম। আর আমাদের ভারতবর্ষের যে জল সংকট, এখনো প্রচুর গরিব মানুষ আছে যারা খেতে পায় না, হসপিটালগুলো একটু দেখভাল করা, শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করা, আর দেশে যে পতিতালয় আছে যেখানে আমাদের ছেলেরা কোচিং করতে যায় টাকা দিয়ে, সেইসব পতিতালয়ে আমি কোনো পুলিশ পাহারার ব্যবস্থা করতাম না, আর সেখানে মদ খাওয়াটা বন্ধ করতাম, কারণ মদ ফদ খেয়ে ছেলে পেলে ওইসব মেয়েদের উপরে এমন অত্যাচার করে না খারাপ লাগে। আর ওখানে পুলিশের ব্যবস্থা করতাম না, কারণ আপনি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন অনেক হট মেয়ে দেখে হট হয়ে যাচ্ছেন, সেই রাগটা আপনি যাতে গিয়ে ওখানে গিয়ে মিটাতে পারেন। সাথে আমাদের সমাজের যেসব ভদ্র ভদ্র মহিলারা আছে, অথচ যারা ছোট ছোট ড্রেস পরে তারা ভদ্র নয়, সবই লাঠমিয়া ধান্দা, সেখানে যাতে আপনি আক্রমণ না করতে পারেন, অতএব রেপ রেপ না করতে পারেন, সেই ব্যবস্থাটা ঠিক করতাম। কারণ আপনি যখন হট হয়ে যাবেন এইসব ছোটোখাটো ড্রেস পরা মেয়েদের দেখে, তখন আপনি ওখানে চলে যাবেন, আর ওইখানে গেলে ওইসব মেয়েদের আমি একটা মাইনের ব্যবস্থা করে দিতাম, যাতে সাধারণ লোক সেখানে টাকা দিয়ে ওই কাজ করতে না যায়। টাকা দেওয়ার ভয়ে এবং টাকা ইনকাম করতে পারে না, এর জন্য কিন্তু অনেক ছেলে ওখানে যেতে পারে না, যার ফলে কিন্তু রেপ টেপগুলো হচ্ছে। ওখানে একটা মাইনের সিস্টেম করে দিতাম সেই সব মেয়েদের। এবার এটা করলে একটা ভয় আছে, সেটা হলো মানে একটা ছেলে প্রতিদিন যাবে, তার একটা লিমিট করে দিতাম সপ্তাহে একদিন, মাসে 4 দিন, আধার কার্ড জমা দিয়ে, ভোটের ছবি জমা দিয়ে, রেজিস্ট্রেশন নাম লেখা, সপ্তাহে একদিন করে যাবি, নিজেকে খালাস করে চলে আসবি, বরফের মতো ঠান্ডা করে চলে আসবি। ভারতীয় প্রধানমন্ত্রী হলে আমি এইটা করতাম। আর এইসব গান গাঞ্জামগুলো ধর্ম ফর্ম এসব নিয়ে সব বন্ধ করে দিতে পারবি বল এবার। আচ্ছা, আপনার যা ফ্যান্স আছে ইউটিউবে আপনার গান যারা শোনে তাদেরকে জন্য কি বলবেন, বলুন একটু বলুন। ইউটিউবে আমার প্রচুর ফ্যান্স আছে এবং ফ্যান্সের দৌলতেই আজ তাদের ভালোবাসায় আজকে আমি একটা জায়গায় পৌঁছেছি, তারা আমাকে খুব ভালোবাসে, আমিও তাদের খুব ভালোবাসি। তাদের সাবধানে চলাফেরা করবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে, কারণ দেখবেন অনেক সময় সামনে যখন অন্যায় হয় অনেক ভদ্র ভদ্র লোক বাজারে পেকাটা নিয়ে যাচ্ছে, সেই অন্যায়টা দেখলে তারা প্রতিবাদ করে না, একটাই কারণ যে যদি প্রতিবাদ করি আমার গানের মধ্যে আজরা বাসা ঢুকিয়ে দেবে, সেই বলে সে ডান দিক দিয়ে পাশ দিয়ে বেরিয়ে যায়। সে কিন্তু নিজের বাঁশটা নিজেই নিয়ে নিল, কাউকে দিতে হলো না। কিভাবে প্রথমে কেউ যখন অন্যায় করে তার সঙ্গে সঙ্গে যদি আমরা প্রতিবাদ করতে পারি তো বিষ বৃক্ষটা উপড়ে ফেলা যায়। আমি ভাবলাম আমি এইসব গন্ডগোলে জড়াবো না, আমি এইসব ঝামেলায় থাকবো না, প্রতিবাদ করবো না, যে যা করছে করুক, যদি করেন তাহলে আপনি তো বেঁচে গেলেন কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ছেলে, আপনার নাতি, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আপনি আঝরা বাঁশ দিয়ে গেলেন। কারণ যারা অন্যায় করছে তারা কিন্তু আপনি প্রতিবাদ না করলে তারা কিন্তু পেরে বসবে এবং তাদের অন্যায় করার প্রবণতা আরও বেড়ে যাবে, তখন আর শেষের দিকে আর আপনি ঠেকাতে পারবেন না। তাই বলছি অন্যায় করলেও অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ করুন সকলে মিলে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আর কোনো রাজনৈতিক নেতাদের কথা শুনে চলবেন না, নিজের বুদ্ধে চলবেন। রাজনীতি করছেন করুন, সমস্যা নেই, কিন্তু সেই রাজনীতির মধ্যে আপনি যত বড় রাজনৈতিক ফ্যানই হন সেই রাজনৈতিক দল থেকে যদি কোনো খারাপ কথা বলা হয় তারও প্রতিবাদ করবেন।
খারাপটাকে প্রশ্রয় দেবেন না, আর অবশ্যই আমার গানগুলো শুনবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমার বলা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, মেয়েদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন, বৌদ্ধদের ঝাড় চেষ্টা করবেন না। যদি মেয়েদের সঙ্গে প্রেম করেন, বিয়ে করার পর ঝাড়বেন, বিয়ে করার আগে ঝাড়বেন না। যদি বিয়ে করার আগে ঝাড়েও ফেলেন, ভালো ম্যানফোর্স কোম্পানির কাটা কন্ডম দিয়ে ঝাড়বেন, যাতে পেটে প্রেগনেন্সি না আসে। কারণ তুমি এনজয় করলে প্রেগনেন্সি হলে মরবে মেয়েটা, ঠিক আছে? কথা শুনতে খারাপ লাগলো, কিন্তু এটাই করবে। ইউটিউবে গিয়ে দেখছি বেশিরভাগ ডায়লগ, বেশিরভাগ গান আপনার থেকে কপি করে অন্যান্য ছাড়ে, এবং তারা বউ ছেলে নিয়ে সংসার করছে, তাদেরকে খাওয়াচ্ছে। তো আপনি বলুন তাদেরকে কি বলছেন। আরে ওইসব সালাদের কি বলবো, ওইসব সালাদের লজ্জাও নেই। সালাদের নাক না থাকলে সালা মানুষের পায়খানা পর্যন্ত খেত এরা, এদের হাজার বলি, এদের লজ্জা করে। তবে একটা জিনিস, এরা যে আমার ডায়লগ বেচে গান বেচে খাচ্ছে, তার জন্য আমি ধন্য। এইসবগুলো বেচে বউ ছেলেকে এবং প্রেমিকা নিয়ে গার্ডেনে যাচ্ছে, প্রেমিকাকে নিয়ে রেস্তোরাঁয় যাচ্ছি, এই আমার এইসব গান ফান বেচে ডায়লগ ফালেক বেচে, তার জন্য ধন্যবাদ। তবে এরা ভাবছে যে আমি খুব বড় কাজ করে ফেললাম, কিন্তু এরাও জানেও না, এদের বউগুলো এদের প্রেমিকাগুলো জানে যে এরা কার ডায়লগ আর কার গান কেটে এরা জীবনযাপন করছে। তখন ওই মেয়েগুলো এবং তার বউগুলো চুপি চুপি আমাকেই ফোন করে এবং আমাকে দিয়ে ঝাড়াবার চেষ্টা করে, ঠিক আছে? আমি এর ভাই কতজন আগে ঝাড়ব বল, এত ঝাড়লে আমার তো মানে লিঙ্গ খুঁজে মারা একেবারে মানে চক পেন্সিল হয়ে যাবে। এ তারা আমাকে ফোন করে, অনেকে লাইন মারে, অনেকের জন্য জেলেও দিয়েছি মারা, নেই তুই কাটবি, তোর প্রেমিকা তোর বউ কেটে আমি ছেড়ে দেবো, এর শাস্তি এটাই। আবার কি তারা যে যেটি আমায় দিতে আসে আমি নেবো না, মানে নিজের মধ্যে দুহাত তুলে দাঁড়াবো না, গিয়া আপনার সামনে কোনো মেয়ে যদি বলে একটু ঝেড়ে যাবো, তুমি ঝাড়বো না, মারা যত সব মারা সবাই ঝাড়বে, আমি ঝাড়লে বলে দিই, তোরা বলিস নে মারা, এই জন্য আমার দোষটা বেশি হয়ে যায়। আর আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি প্রায় দিন, আপনার আপনি মেয়ে ছেলের বিরুদ্ধে কথা বলেন কেন? আর দৌড় মারা মেয়ে ছেলেদেরকে আমি বিশ্বাসই করি না মারা, এক সময় লাইন মারতাম গুড মর্নিং খুব ভালোবাসতাম জীবন থেকেও, সে মানে আমাকে ছেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে চলে গিয়েছিল। হ্যাঁ এখন পস্তাই মারা, বিয়ের পরে আমি ফোন করে হ্যালো মারা ফোন করবে, কারণ মেয়ে ছেলেদের তুমি যত ভালোই বাসো, সে ভাবে এর চেয়ে ভালো ছেলে পাবো, সে আমাকে আরো ভালোবাসবে, এই ভেবে সে অন্য ছেলেকে চলে যায় এবং সেখানে গিয়ে চটকা খেয়ে যায়। দু এক বছর ঝেড়ে 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 তাকে একবার খোলা করে দিয়ে বলবেন যা, মেয়ে ছেলেগুলোকে এইভাবেই শাস্তি হয় এবং ভালো ভালো ছেলেগুলোকে ছেড়ে খারাপ ছেলেদের পাল্লায় পড়ে। আমার এই কথা শুনলে মহিলারা রেগে যাবে অনেকেই, তো দেখো ভাই আমার জীবনে যেটা ঘটেছে আমি সেটাই বললাম, হ্যাঁ তার করে আর কিছু নেই, বুঝলেন? অনেকক্ষণ ধরে আপনার ইন্টারভিউ নিচ্ছে, আপনার অনেক কথা শুনতে পারলাম। তো একটা কথা, আপনার সব থেকে শখ মানে শখ কি বা কি ছিল? আমার যদি সব থেকে শখ বলো কি ছিল, শখ হতো ডিজে মিক্সিং করা আর একটু অভিনয় করে একটু প্রতিবাদ করা, আর একটা শখ ছিল ইয়ং বয়সে ছিল খেঁচা, আর এখন ভালো ভালো ডগা বৌদ্ধদের ঝাড়া, এটা আমার শখ। আমি ডাইরেক্ট বলতে ভালোবাসি ভাই মারা, দাদা তুমি মারা আমার সম্বন্ধে যা ভাবলে ভাবলে তোমার মারা ভিতরে রেখে দাও, আমার কাছে বেশি মারা ফ্লস করতে আসবে না মারা, আমি এইভাবেই মারা ডাইরেক্ট বলতে ভালোবাসি। এখন আপনাদের কতগুলোকে এই ধরনের মানে ঝেড়েছেন আপনি, আর কিছুটা ঝালতে পারা প্রায় সেঞ্চুরি করে ফেলবো, তবে যাকে একবার ঝাড়ি সে দ্বিতীয়বার আসে না, ব্যথা হয় নাকি একসঙ্গে ধুমা উড়ে তার জায়গা দিয়ে, সে আর মারা আসে না। দ্বিতীয়বার যাবার ফুটিয়ে ফাটিয়ে আনি তখন মারা আমাকে বাবা নাই কাকা বলে মারা চলে যায়, তো প্রায় 100 হয়ে গেছে। তো লাস্ট প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবো, তো আপনার ফ্যান্সদের কিছু বলুন। আমার ফ্যান্সরা সবসময় বুক উঁচু করে বেঁচে থাকবে, বুক উঁচু করে প্রতিবাদ করবে, বুক উঁচু করে প্রেম করবে, বুক উঁচু করে বৌদি পটাকায় ঝাড়বে, এটাই বলবো। কারণ পৃথিবীতে ঝাড়া ছাড়া মানুষ আর কিছু করতে পারে, তার সঙ্গে ইনকামটাও যেন বুক ফুলিয়ে করে, আর আমার গান ঘন ঘন শুনবে, আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, আমি বিপদে আপদে পড়লে তারা সবসময় যেন আমার পাশে থাকে, আর তারা যেন ভালো ভালো চাটা চাটা মাল পড়াতে পারে আর ছাড়তে পারে, ব্যাস এটুকুই আমার ফ্যানদের আমার থেকে আশীর্বাদ বা দোয়া বলতে পারো। তো দেখলেন আজকে ডিজে বস কবিরের একটা ইন্টারভিউ ছোট্ট করে, নেক্সট টাইম আমার পরবর্তীকালে আরও আরও ইন্টারভিউ আসবে। তো তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, মিউজিক্যাল কবির এই ধরনের ভিডিও পাবেন, সকালে ভালো থাকবেন, দাদা বলে দেন। আরে আমি আর কি বলবো, আমার তো মারা সময় চলে যায় তোকে দেখে মারা, তুই আমার ইন্টারভিউ নিতে গেলি, বললাম একটা ফার্স্ট কার্ডে চাটা মাল নিয়ে আসবি, সেও মারা আনলি, দুটো ছেলে এসছে, একজনে ক্যামেরা ধরেছে আর একজন আমরা তুই, মারা কি ধরে ধরে যুদ্ধ করবো নাকি, আমি না তোর মত মারবো মারা।
আগেও বলেছি এবারও বললাম আমরা পরবর্তীকালে ইন্টারভিউ নিতে আসবি, ইন্টারভিউটা আরো জমবে ভালো, একটা ভালো মেয়ে নিয়ে আসবি। হ্যাঁ, যাতে ইন্টারভিউ পড়ার পর আবার আধ ঘন্টা টাইম দিস, সাথে মানে কি টাকা নিস, অসুবিধে নেই। তো ভাই চলে গেলাম, একটু কাজ আছে, ওরা মিক্সিং করতে হবে, তো নাহলে আপনারা আবার আমার বিরুদ্ধে চলে যাবেন। তো সকলে ভালো থাকবেন, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটুনি একটুনি সাবস্ক্রাইব করে দেন, ভালো ভালো জিনিস পাবেন, ভালো ভালো গান পাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওই। আর শোন তোকে বলছি, ভালো করে ইন্টারভিউ নিয়েছিস তো, ভিডিওটা ভালো করে ছাড়বি। হ্যাঁ, মেয়ে ছিল আনলে তাদের একটু চাটা খাওয়াতাম, মানে এখন চাটা খাওয়ানোর বলার সময় নেই, মানে মাল ফোন করবে, একটু ফোন করে যেতে হবে মানে জায়গায়, ঠিক আছে? যা পরবর্তীকালে মানে চাটা ফাড়ি খেয়ে দেবো যখন মাল নিয়ে আসবি। হ্যাঁ, বাই বাই।